আচ্ছা আমরা আগের ইয়েতে আগের যে ভিডিওগুলো দেখছি সেখানের মধ্যে থেকে আমি দেখছিলাম যে দুই হাজার ক্যালোরি রিকোয়ারমেন্টের একটা মানুষের মতো এটা আসলে অনেকের আরও কম থাকবে আমি তো অনেক ওটা আমার রেসপেক্ট আমি হিসাব করছিলাম আমার অনেক ওজন ছিল অনেক আরও কম থাকবে যার যার যেরকম সেভাবে হিসাব করতে হবে আমি হিসাব কিভাবে করতে হয় সেটা আগের ভিডিওগুলোতে দেখাইছি তো যাই হোক দুই হাজার ক্যালোরি হিসাবে জিনিসটাতে যেটা আসে সেটা হচ্ছে পঁচিশ গ্রাম কার্প প্রোটিন হলো একশো পঁচিশ গ্রাম আর ফ্যাট হলো একশো চল্লিশ গ্রাম তাহলে আমি এই ভিডিওতে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব আর এগুলো কীভাবে বের করে যে প্রোটিনে কোন ফ্যা কোন খাবারে কেমন প্রোটিন কোন খাবারে কেমন ফ্যাট এগুলো কীভাবে ট্র্যাক করবো গুগল নিউট্রিশন ফ্যাক্টরি কীভাবে দেখবো অন্য কোনো অ্যাপ ইউজ করে কীভাবে ট্র্যাক করব এগুলো আমি অন্যান্য ভিডিও ওই আগের ভিডিওগুলোতে দেখাইছি ওখানে দেখা যাবে এখন আমি একটা বাংলাদেশি বিদেশি আমাদের বাংলাদেশিদের প্রবলেম বিদেশের বেশিরভাগ খাবারের রেসিপি এগুলো নিউট্রিশান এগুলো কিন্তু গুগল বা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু বাংলাদেশি বা ইন্ডিয়ান টাইপের যেসব ফুড এগুলো অনেক সময় পাওয়া যায় না তো এরকম একটা আইডিয়া বাংলাদেশে অ্যাভেলেবেল বাংলাদেশের মানুষ যেভাবে মেনটেন করতে পারবে সেভাবে এরকম আমার নিজের জন্য আমি একটা লিস্ট বানাইছি যে একটা হালকা আইডিয়া জাস্ট এটা রকম লিস্ট না জাস্ট আইডিয়া দেওয়ার জন্য সেটা দিয়ে যে আমরা কিভাবে এই জিনিসটা একটা মিলানোর একটা ব্যাপার যেমন আমি এখানে এই যে আমার এখানের ব্যাপার এখানের মধ্যে আমার সবচেয়ে খেয়াল রাখতে হবে কেটোর মধ্যে যে জিনিসটা সবচেয়ে অন্যরকম সেটা হচ্ছে ফ্যাট একশো চল্লিশ গ্রাম জিনিসটা আসলে একটু টাফ হয়ে যায় তাই না কার্ব পঁচিশ গ্রাম এটা হচ্ছে আমরা এটা কিভাবে অ্যাচিভ করবো প্রথমে বলি এটা হচ্ছে কোনো খা কোনো কার্বের কিছুই খাবো না অর্থাৎ আমার কি বলো রাইস বলি আমার কি বলো রুটি ঠিক আছে তারপর হচ্ছে যে আমার আলু আলু লিখি তাই না আলু তারপর হচ্ছে আমার যে আছে যে সুগার সবচেয়ে ইয়ে হচ্ছে সুগার তাহলে এগুলো টোটালি বাদ এটা আমার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি যদি এগুলো বাদ না দিই তাহলে কিছুতেই কাপকে পঁচিশ গ্রামে রাখা সম্ভব না প্রথম কথা হচ্ছে এটা একদম সোজাসুজি এখানে একটাও যদি আমি কম করেও খাই অনেকে বলে কম করে খেলে হবে কম করে খেলে দুইটা প্রবলেম একটা হচ্ছে একটা ভাতের কম করেও দুই কাপ তো মিনিমাম তাই না এর নিচের তর খাওয়া খুব কষ্ট তাহলে কম করে দুই কাপের মধ্যেও প্রচুর ক্যালোরি আছে যেটা আমার এই কার্পটাকে আমার নিয়ে নেবে আর কেটোর মধ্যে সবসময় খেয়াল করতে হবে যে বিশ থেকে তিরিশ গ্রামের কার্বের নেট কার্পের বেশি যদি আমি যে কোনো দিন যাই তাহলে কিন্তু আমি কেটোর বাইরে চলে যাবো তাহলে আবার আবার কেটোতে চলে আসতে হলে কেটো জিনিসটা কি সেটা হচ্ছে বডি ফ্যাট বার্নিং মুডে থাকবে কিটোন ইউজ করে আমার বডি শক্তি ইয়ে করবে তখন আমারও ওয়েট কমবে কিন্তু আমি যদি কার্পটাকে যদি বিশ তিরিশ গ্রামের বেশি চলে যায় তাহলে আর এটা রাইস রুটি পটেটো সুগার বা রাইস জাতীয় বা শর্করা জাতীয় যে কোনো খাবার যদি আমি নিয়মিত খাই তাহলে এটা রাখা আসলে খুব কষ্ট আমি দেখছি তাহলে আমার এই যে শর্করা এটা আসবে কোথা থেকে আমার তো পঁচিশ গ্রাম শর্করাও লাগবে তাই না তাই এটা আসবে থেকে এটার অনলি সোর্স হবে আমার ভেজিটেবল বা সবজি ঠিক আছে আমি সবজি খাবো আমি দেখছি কেটোর মধ্যে আবার একটা ইয়ে প্রয়োজনীয় সব কিছু নিউট্রিশান নিতে হলে আমার আসলে প্রচুর পরিমাণ ভেজিটেবলও নিতে হয় তাহলে এটা একটা হিসাব আসছে প্রায় দিনে ছয় সাত কাপ বা আরও বেশি ভেজিটেবল নেওয়া উচিত ছয় সাত কাপের ভেজিটেবল যদি নেই প্রত্যেকটার মধ্যে আমার কিছু না কিছু কার্বোহাইড্রেট আছে তাহলে এগুলো সব সাম করলে দেখা যাচ্ছে পঁচিশ গ্রামে আবার খুব একটা বেশিও নাই যেটা আমার ভাত রুটি এগুলোর মতো না তাহলে খুব একটা বেশিও নাই কিন্তু আছে। তাহলে এটা আমি যদি সবজি খাই অ্যাটলিস্ট চার পাঁচ কাপ দিনে ছয় কাপ যদি তিনবেলায় যদি আমি যদি বেলায় খাই তাহলে তিন কাপ তিন কাপ করে বা এটা যদি খাই তাও অন্তত আমার ইয়েটা কার্পটা আমার পঁচিশ গ্রামের কাছাকাছি থাকবে বা এই নিচে থাকবে এখন কেটোর প্রধান বেসিক হচ্ছে কার্পকে কমানো এটা লো কার্ব একটা ডায়েট তার সাথে কেটোতে অ্যাড হয়েছে কি ফ্যাটটাকে প্রয়োজন পরিমাণ রাখতে হবে আর প্রোটিনটাকেও রাখতে হবে ঠিক আছে তাহলে আমি কার্বের ক্ষেত্রে বললাম কার্ব খাবো অনলি ভেজ থেকে অন্য কোনোভাবেই কার্ব নিলে সেটা আমি কাবার করতে পারবো না এটা আমি দেখছি কারণ কার্ব অনেক ও কার্বের আরেকটা অসুবিধা যে অনেকে বলো অল্প অল্প ভাত খেয়ে আমি যদি করি তাহলে এই ক্ষেত্রে জিনিসটা অনেক টাফ হয়ে যায় কারণ কি কার্বোহাইড্রেটের এমন একটা বৈশিষ্ট্য আপনি যত কার্বোহাইড্রেট খাবেন আপনার তত বেশি আর খেতে ইচ্ছে হবে একদম র সুগারের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য আপনার আজকে মনে হলো আমি আধা চামচ দিয়ে খাই কিন্তু ওই আধা চামচ সুগার আপনার মানে পুরো প্ল্যানটাই ভেস্তে দেবে কারণ কি এটাকে আরও বেশি আগ্রহ তৈরি করে বা ক্রেভিংস যেটা বলে যে আমি যত খাবো তত আরও বেশি আমার খেতে ইচ্ছে হবে তখন আমি আর কন্ট্রোল করতে পারবো না সুতরাং সবচেয়ে ভালো যে ভেজিটেবল এ মানে সরি রাইস রুটি সুগার এই পটেটো সুগার এগুলো একদমই বাদ দাও সোজা কথা ঠিক আছে বাদ দিলে আমি দেখছি আমার মতো তো মানে এগুলোর পছন্দ খুব কম মানুষেরই আমি দেখতাম আমি এমন কোনো সপ্তাহ নয় তিন চারবার রেস্টুরেন্টে খেতাম না প্রচুর পরিমাণে ভাত খেতাম প্রচুর পরিমাণে ইয়ে খেতাম সুগার রিয়েটেড প্রচুর জিনিস খেতাম মানে এক লিটারের জুস নিয়ে আসতাম সেগুলো দুই তিন দিনে খেয়ে ফেলতাম এ ধরনের অনেক ব্যাপার আছে কিন্তু আমি দেখছি কেটো অভ্যাস করার তিন চার দিন প্রথমে একটু কষ্ট হয়েছে আমার আচ্ছা আমার একটা বড় প্রবলেম ছিল চা ঠিক আছে চা আমি দিনে অন্তত দশ পনেরো কাপ খেতাম তাহলে প্রতিটাতে যদি দুই চামচ দুই চামিসের নিচে আমি খেতাম না তিরিশ চামচ চিনি আমার ভেতর যেত তা আমি চা যখন ছেড়ে দিছি এখন একদমই ছেড়ে দিয়েছি কারণ কি আমি রং চা খেতে পারি না চা এমনি শরীরের জন্য ভালো কিন্তু আমি খেতে পারি না তাহলে আমি দুধ চিনি ওখানে অনেক কমে গেছে তা আমার হায়েস্ট কষ্ট হয়েছে চার থেকে পাঁচ দিন সাত দিন তারপরেই শরীরটা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আমি কিন্তু না খেলেও খুব একটা প্রবলেম হচ্ছে না তাহলে কার্বের ক্ষেত্রে যে জিনিসটা বলবো আমার পুরোটাই আসবে ভেজ থেকে ঠিক আছে বাকিগুলো আমি যদি অন্য কোনো কিছু আমি নিতে পারবো না তাহলে এইটা এটা কিন্তু খুব একটা কঠিন না কেটো ডায়েটের ক্ষেত্রে আমি মানে প্রথম পাঁচ সাত দিন একটু কষ্ট হতে পারে এরপর কিন্তু আর খুব একটা সমস্যা হয় না আচ্ছা যাই হোক এখন আমি তাহলে কার্বের ব্যাপারটা বলে দিলাম এখন প্রোটিন আর ফ্যাটের যে হিসাবটা সেটা আমরা মিলানোর ট্রাই করবো আচ্ছা এই যে প্রোটিন আর ফ্যাটের ব্যাপারটা এটা আমি পরের ভিডিওতে আরও ডিটেলসভাবে বলতেছি